ভয় পাচ্ছেন? পাবেন। পেতনি, ভূত, জিন নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের গল্প আছে এবং সেগুলো সাধারণত বাচ্চাদেরকে বলা হয়, তারা ভয় পায়। এবং এই গল্পগুলোই নুহা সুময়ন এবং ভিকি জাহেদ স্ক্রিনে আমাদেরকে বলে, কিন্তু একটু নতুন আলোকে। তাদের এই গল্পগুলো শুধু যে ভূতের গল্প তাও নয়, এগুলো সমাজের বিভিন্ন ইস্যুস, প্রবলেমসকেও অ্যাড্রেস করে। প্রথমে আমি নুহা সুময়নের পেট কাটা শ নিয়ে কথা বলবো। পেট কাটা শয়ের মধ্যে আমরা চারটি এপিসোড দেখতে পাই এবং এই চারটি এপিসোড আসলে সমাজে প্রচলিত চারটি লোককথা নিয়ে ডিল করে। তো প্রথম এপিসোডে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে প্রচলিত যে কথাটি আছে যে মাছ কিনলে পেট নিয়ে আসে, সেটাকে এক্সপ্লোর করে। প্রথম এপিসোডের টাইটেল হচ্ছে এই বিল্ডিং এ মেয়ে নিষেধ। তো এটা অনেকটা আইরনিক, কারণ হচ্ছে গিয়ে এই বিল্ডিং এ মেয়ে নিষেধ, অথচ এই বিল্ডিং এই আমরা দেখতে পাই যে পেট নিয়ে আসে। তো এই স্টোরিতে যেটি দেখতে পাই আমরা, সেটি হচ্ছে গিয়ে এই পেতনিটি শুধু যে কাঁচা মাছ খেতে আসে তেমন নয়, পেতনিটি অনেকটা দাওয়াত খেতে আসে মাছের। তো প্রথম থেকে এপিসোডের যে সাউন্ড ইফেক্ট, ক্যামেরা ওয়ার্ক সব আপনাকে একদম স্ক্রিনের দিকে টেনে ধরে রাখবে, কারণ সবকিছুই হচ্ছে এখানে টপ নচ। সাধারণত আমরা এই ধরনের ক্যামেরা ওয়ার্ক বা সাউন্ড ইফেক্ট বাংলাদেশি কোনো প্রোডাকশনে দেখতে পাই না, যা আমরা নুহা সুময়নের এই শোতে দেখতে পাই। তো সব মিলে প্রথম থেকেই একটা খুবই ভয় ভয় কাজ করা শুরু করে, যদিও আমরা স্টোরিতে এখনো ঢুকিনি। কিন্তু যখন স্টোরিতে আমরা অ্যাকচুয়ালি ঢুকি, ফার্স্ট এপিসোডটা বিশেষ করে, সেটাতে দেখতে পাই যে এখানে ভয়ের এলিমেন্ট ততটা নেই স্টোরিতে। ওইভাবে যে ভয় পাওয়ানো, সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নয়। আর আরেকটা যেটা আমার চোখে লেগেছে, যে পুরো এপিসোড জুড়ে আমরা হচ্ছে গিয়ে ভূত বা বেদনীটাকে দেখতে পাচ্ছি। তো এখানে যেটা আমার কাছে প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভূত বা পেতনি বলতে কিছু যে এক্সিস্ট করে, সেটা অ্যাকচুয়ালি আমরা কখনো সত্যিকার অর্থে বলতে পারি না। যেটা এক্সিস্ট করে এভাবে আমরা বলতেই পারি না। তো যখন আমাদেরকে পুরো একটা এপিসোড জুড়ে দেখানো হয় যে সে আমাদের প্রোটাগনিস্টের মতো স্ক্রিনে আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষণ, তখন মনে হয় যে আসলে কি পেতনি এক্সিস্ট করে? কিন্তু এটা তো আসলে এভাবে আমরা বলতে পারি না। তো আমার কাছে এটা মনে হয়েছে একটু প্রবলেম্যাটিক, কারণ কখনোই আমি কোনো হরর মুভি বা শোতে দেখিনি যে একটা ভূত সারাক্ষণ অন্যান্য ক্যারেক্টারদের মতো বিচরণ করছে। তো এটা এই শোতে আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিকুলারলি এই এপিসোডটাতে। তো এটা বলা যেতে পারে যে নুহা সুময়নের একটি এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। তো এদিক থেকে এটা অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে, আবার এটা কোশ্চেনও করা যেতে পারে যে সে কি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছে যে মেছো ভূত এক্সিস্ট করে। তো এইরকম অবশ্যই সে দিতে চাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এত এত একটা সময় ধরে একটা ভূতকে যদি আমি দেখাই, তখন তো সে অন্যান্য একটা রক্ত মানুষের ক্যারেক্টারের মতোই হয়ে দাঁড়ায়। আরেকটা যেটা মনে হয়েছে, এখানে ভূতের যে মেকআপটা মনে হয়েছে সেটা আরেকটু বেটার হলে আরো রিয়েলিস্টিক মনে হতো। এছাড়া এই এপিসোডটাতে আমি তেমন ভূতের বা ভয়ের তেমন কিছু দেখতে পারি না, আমার চোখে লাগেনি অন্তত। তবে সাউন্ড ইফেক্ট, ভিজুয়াল সব মিলিয়ে এটা অনেক ভালো। আর আমাদের যে প্রোটাগনিস্ট, যে ক্যারেক্টারটা প্লে করেছে, তার অ্যাক্টিং খুবই ভালো। সব মিলিয়ে এপিসোডটা আপনার ভালোই লাগবে। এখন আমি চলে যাব দ্বিতীয় এপিসোডে, যেটির নাম হচ্ছে গিয়ে মিষ্টি কিছু। তো মিষ্টি কিছু গল্পটা অনেক ভালো, নট ইন দ্য সেন্স অ্যাজ আ হরর স্টোরি, এটা শুধু একটা স্টোরি হিসেবেও অনেক ভালো। আর এটার
অনেক ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন আছে। বলতে গেলে এই শোতে এই স্টোরিটাই, এই এপিসোডটাই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আর এই এপিসোডটাতেই আমরা তেমন ততটা ভয়ের এলিমেন্ট পাই না, প্রথম এপিসোডে যতটা পেয়েছি ততটাও আমরা এটাতে পাই না। আমাদের যে লোককথা প্রচলিত আছে যে মিষ্টির দোকানে জিন আসে, তো মহাশয়ন এই লোককথাকেই এই এপিসোডটাকে এক্সপ্লোর করে, কিন্তু সে এটাকে অনেক বেশি এক্সপ্লোর করে, এতটা এক্সপ্লোর করে যে এটা একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন তৈরি করে। আমরা দেখতে পাই আমাদের ক্যারেক্টার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যায়। তো এসব দেখে অ্যাকচুয়ালি আমরা আর ভয়ের গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমরা চলে যাই জীবনকে নিয়ে প্রশ্ন করতে। তো এখানে আমাদের প্রোটাগনিস্ট যে আছে তার ক্যারেক্টার প্লে করে চঞ্চল চৌধুরী। এই এপিসোডটি বলতে গেলে আমরা শুধুই চঞ্চল চৌধুরীকে দেখি এবং চঞ্চল চৌধুরীর পারফরমেন্স অসাধারণ, গল্পটা যতটা অসাধারণ চঞ্চল চৌধুরীর পারফরমেন্সও ততটাই অসাধারণ। তো সব মিলিয়ে এই গল্পটি আপনি হরর স্টোরি না, অ্যাজ আ স্টোরি আপনি মনে রাখবেন, কারণ এখানে এমন কিছু জিনিস দেখানো হয় বা এমন ভাবে আমাদেরকে ভাবানো হয় যা একটা এভারলাস্টিং ইফেক্ট ফেলে আমাদের উপর, যা আপনি গল্প শেষ হওয়ার পরও আপনি এটাকে নিয়ে ভাববেন। যে একটি এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন এখানে তুলে ধরা হয় তা আমাদের মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ড্রেড নিয়ে আসে। সাধারণত হরর স্টোরি দেখে আমাদের মধ্যে যে ড্রেড কাজ করে সেটা হচ্ছে ভয় পাওয়ার ড্রেড। তো এখানে আমরা যে ড্রেডটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা অবশ্যই কোনো ভয়ের গল্প শোনার পরে যে ভয় পাওয়া সেটা বলবো না, তবে এটা আমাদের জীবন নিয়ে প্রশ্ন তোলে, সেটাই আমাদেরকে অনেক বেশি ভয় পাওয়া। আর এটা আমি এর জন্য বলতে পারি যে এটা একটা ভয়ের গল্প। তারপর আমি চলে যাব তৃতীয় এপিসোডে, যেটি হচ্ছে গিয়ে আরেকটি সুন্দর গল্প এবং এখানে বলার কৌশল বলতে গেলে একদম পারফেক্ট। এই গল্পটার নাম হচ্ছে লোকে বলে। এই গল্পটিতে শুধু আমাদের সমাজে প্রচলিত কোন একটি লোককথা নিয়ে ডিল করে না, এখানে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে প্রচলিত যত ধরনের কুসংস্কার আছে, এখন যত ধরনের বলতে যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত, যেগুলো সবচেয়ে বেশি গ্রামে গঞ্জে বলা হয়, সেগুলো নিয়েই এটা ডিল করে। তবে গল্পের মূল লোককথা যদি বলা হয় সেটা হবে যে চুল মেলে বাইরে বের হওয়া ঠিক নয়, এরকম কিছু। তো এই গল্পে আমরা দেখতে পাই যে দুজন ভ্রমণ প্রেমী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা এক গ্রামে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে এই গ্রামটি হচ্ছে গিয়ে বাংলাদেশের যত কুসংস্কার আছে সেটার সোর্স, এবং এটা শুনে তারা সারপ্রাইজড হয়ে যায়। এবং আস্তে আস্তে এই গল্পটি আমাদেরকে জানায় বা আমাদেরকে রিভিল করে আসলে এটা কি বলতে চাচ্ছে। এখন এটা কি বলতে চাচ্ছে সেটা তারা যেভাবে বলে, আমার মানে এই গল্পের চাইতে তাদের বলার ধরনটাই বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে গিয়ে এখানে তারা এই যে ছোট ছোট বা এই যে অনেকগুলো লোককথা আছে সেগুলোকে তারা একটা মালার মধ্যে গেঁথে একটা পুরো একটা স্টোরি বানিয়েছে, এবং আলটিমেটলি যে স্টোরিটা দাঁড়ায় এবং আলটিমেটলি যেই রেভেলেশন আমরা লাস্টে পাই সেটা বলতে গেলে এক কথায় অসাধারণ। এটা সাধারণত আমরা সাধারণত এরকম স্টোরি টেলিং দেখি না, মানে শুধু বাংলাদেশে না, সাধারণত এই ধরনের স্টোরি টেলিং ইন জেনারেল দেখাই যায় না। তো ওভারঅল যদি আমি বলতে চাই, সোফার এই তিনটা এপিসোডের মধ্যে আমার লোকে বলে আর হচ্ছে মিষ্টি কিছু এই দুটো এপিসোড অনেক ভালো লেগেছে, আর অ্যাজ আ স্টোরি আমার লোকে বলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরপর আমি চলে যাব লাস্ট এপিসোডে, যেটা হচ্ছে গিয়ে যেটা টাইটেল হচ্ছে নিশির ডাক। এই নিশির ডাক আমাদের সমাজে প্রচলিত যে কথাটি আছে যে নিশি দুইবারই ডাকে, নিশি দুইবারের বেশি ডাকে না, তো কেউ যদি আপনাকে দুইবার ডাক দেয় তো আপনি ওই ডাকে সাড়া দিবেন না। নিশির ডাকে আমরা দেখতে পাই যে
মানুষের হারানো ভালোবাসার মানুষগুলোকে ফিরে পাওয়ার যে টেন্ডেন্সি, সেটা থেকে তারা যা দেখে তাই বিশ্বাস করতে চায়। সেটাই অ্যাকচুয়ালি, মানে এটাকে ভয়ের গল্প ইন দা সেন্স বলা যায় যদি আমরা বিলিভ করি যে নিশির ডাক বলতে কিছু আছে। এভাবেও দেখা যায় যে এটা সাইন্টিফিকলি যদি আমরা এক্সপ্লেন করি যে নিশির ডাক বলতে আসলে এটাই, আমাদের আমরা যেটা বিশ্বাস করতে চাই সেটাই আমরা শুনি, এটা আমরা নিশির ডাকে এই একটা অ্যাপ্রোচ পাই। আর নিশির ডাকে সারাক্ষণই দেখা যায় যে এই সায়েন্স ভার্সাস যে সুপার ন্যাচারাল, এই যে একটা আর্গুমেন্ট কন্টিনিউয়াস, এই আর্গুমেন্টটা দেখা যায় যে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা প্রীতম প্লে করে, সে বারবারই এটা বলতে চায়, এক্সপ্লেন করতে চায় যে এই ধরনের সুপার ন্যাচারাল কিছুকে কি সায়েন্টিফিকলি এক্সপ্লেন করা যায় কিনা। নিশির ডাকে আরো একটি জিনিস আমরা দেখতে পাই যে তারা সুইসাইড, তারপর হচ্ছে গিয়ে ডিপ্রেশন, এগুলোকে অ্যাড্রেস করে যে মানুষ কেন সুইসাইড করে বা কতটুকু ডিপ্রেসড হলে মানুষ সুইসাইড করে, এবং সুইসাইড করার পরে তাদের কাছের মানুষগুলোর লাইফে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে, এই ধরনের জিনিসগুলো নিশির ডাকে দেখা যায়। তো নিশির ডাক অবশ্যই ভয়, এখানে অনেক সিনস আছে যেগুলো আপনাকে অনেক ভয় পাওয়াবে, পাশাপাশি এটি অ্যাকচুয়ালি আমাদের যে এক্সিস্টিং প্রবলেমস যেগুলো আমরা কন্টিনিউয়াসলি ফেস করি সেগুলোকেও এই এপিসোডটা অ্যাড্রেস করে। তো ওভারঅল বলতে গেলে এই পেট কাটার শ এবং এর যে চারটা এপিসোডস আছে এগুলো অনেক ভ্যারাইটি অফ থিংস অ্যাড্রেস করছে। তারা যে শুধু হরর স্টোরি বলে যাচ্ছে তাই নয়, তারা সোসাইটির এক্সিস্টিং প্রবলেমসকে অ্যাড্রেস করে, পাশাপাশি এমন একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দেয় যা ভৌতিক। তো পেট কাটা শো আমার অনেক ভালো লেগেছে কারণ এর মধ্যে অনেক ধরনের নতুনত্ব দেখতে পাচ্ছি। যেমন একটা যদি এক্সাম্পল দিই, প্রথম এপিসোডে আমরা একদম ওপেনিং সিনে দেখতে পাই যে আমাদের প্রোটাগনিস্ট কাপড় চেঞ্জ করছে। তো সাধারণত এই ধরনের ক্যামেরা ওয়ার্ক বা এই ধরনের সিন শট যাই বলি না কেন, তা আমরা দেখতে পাই সকল ধরনের হরর স্টোরিতে, এটা একটা কমন সিন। কিন্তু কখনোই আমরা কোনো ছেলেকে এই ধরনের ড্রেস আপ করছে বা সে কোনো ইন্টিমেট মোমেন্টে আছে এ ধরনের অবস্থায় পাই না, সাধারণত এটা মেয়েদেরকে দেখা যায়। তো এখানে নুয়া সময় নিজেই ইন্টারভিউতে বলেছেন যে সে যেটা চেয়েছে সে রিভার্সাল অফ মেল গেজ জিনিসটা দিতে চেয়েছে, যে আমরা সাধারণত ছেলেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখি কারণ মেয়েদেরকে দেখানো হয়, এখানে সে দেখাতে চেয়েছে একজন ছেলে সে কাপড় চেঞ্জ করছে এবং সেটা দেখানো হচ্ছে দরজার আড়াল থেকে, যেন কেউ একজন অবজার্ভ করছে, হয়তো বা কোনো ভূত। নর্মালি হরর স্টোরিতে এটাই ভাবা হয় যে কোনো একটা ভূত আসছে বা সামথিং ইজ দেয়ার, নর্মাল হিউম্যান বিং না। তো এখানে একটা এক্সপেরিমেন্টাল জিনিস আমরা ডিটেক্ট করতে পারি। তাছাড়া নসমান এই যে আমাদের লোক কথাগুলোকে যে এভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে এটাও একটা নতুনত্ব। নসমান নিজেই বলছে যে আমরা যে লোক কথা শুনি এগুলো অ্যাকচুয়ালি কোনো ডেফিনিট সোর্স নেই, কিন্তু এগুলো সেই আদিকাল থেকে চলে আসছে, আমরা দাদি নানিদের মুখ থেকে শুনতে পাই। তো নুহা সময় যেটা করতে চাচ্ছে সে নিজে পরের জেনারেশন গুলোকে তার এই স্টোরিগুলো দিয়ে যাচ্ছে, তার এই নিজের শোনা লোক কথাগুলো সে নিজে নিজের পরের জেনারেশন গুলোকে দিয়ে যাচ্ছে। এবং এটা থেকেই আমরা অ্যাকচুয়ালি যে পেট কাটা শ এই টাইটেলটার সিগনিফিকেন্স ধরতে পারি, সেটা হচ্ছে গিয়ে কেন সে এটাকে পেট কাটা শ বলছে, নট মধ্যাহ্ন শ যেটা এটার অ্যাকচুয়ালি প্রচলিত বা মোর রেকগনাইজড প্রোনাউন্সিয়েশন। তো সে বলতে চাচ্ছে আমরা যেভাবে এই লোক কথাগুলো পাই এটা কোনো লিখিত রূপে পাওয়া যায় না, এটা লোক মুখে চলে আসে। তো এই মধ্যাহ্ন শোকেই ছোটবেলা দেখানো যায়, যখন বাচ্চাদেরকে পড়ানো হয় কে একজন বলে দেয় যে এটা পেট কাটা শ।
এই যে তারা লোক মুখে একটা অন্য নাম জানলো মধ্যাহ্ন শয়, সেটা থেকেই অ্যাকচুয়ালি তার আইডিয়া আসলো যে সেই শো এর টাইটেলটা দেবে পেট কাটা শ। এবং আমরা দেখতে পাই যে এই পেট কাটা শ টাইটেলটার মতোই লোক কথা নিয়ে ডিল করছে। ওভারঅল এই শো এর ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড ইফেক্ট খুবই ভালো। এখানে যারা অ্যাক্টর আছে তাদেরকে আমরা দেখি যে তারা তাদের রোলে খুবই ভালো অ্যাক্টিং করছে, যার কারণে ক্যারেক্টারগুলো খুবই ফুটে উঠছে, আমরা ক্যারেক্টারগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারি। তো এই সব কিছু মিলে পেট কাটা শো আসলে খুবই ভালো একটি শো। আর এই শো এর চারটে এপিসোডের মধ্যে আমি যেহেতু বললাম আমার লোকে বলে আর হচ্ছে গিয়ে মিষ্টি কিছু, এই দুটি এপিসোড খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে এই দুটি এপিসোড এক্সট্রা অর্ডিনারি হয়েছে। এখন আমি কথা বলবো ভিকি জায়েদের চম্পা হাউস নিয়ে। চম্পা হাউসে আমরা একটি অতি সাধারণ অশরীরী আত্মার গল্প দেখতে পাই। সেখানে মেহজাবিন চম্পা হিসেবে খুবই ভালো অ্যাক্টিং করেছে। এই নাটকটিতে অনেক জাম্প স্কেয়ার্স আছে, যেটা একটা পজিটিভ সাইড যে দর্শক অনেক ভয় পাবে দেখার সময়। গল্পতে অতটা টেনশন নেই যে আপনাকে কি বলবো ফুল টাইম ভয় পাওয়াচ্ছে বা একটা সাসপেন্স এই ধরনের কিছু এটাতে নেই, আমার মনে হয়নি। শো দেখার পরে আপনার কাছে মোটে মনে হবে না এটা সাসপেন্সফুল, কিন্তু হঠাৎ হঠাৎ যে জাম্প স্কেয়ার্স গুলো আসবে সেগুলো আপনাকে ভয় পাওয়াতে বাধ্য। এখানে আফরান নিশোর এবং মেহজাবিনের দুজনের পারফরমেন্সেসই অনেক ভালো। এই নাটকটি অনেক হেস্টি মনে হয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু করতে চেয়েছে। তো তারা যেটা করেছে গল্পটা অনেক তাড়াতাড়ি বলেছে, তো আমার মনে হয়েছে যে এই গল্পটা একটু স্লোলি বললে হয়তো বা আরো ভালো হতো। গল্পের ম্যাটেরিয়াল বলবো না যে অনেক ভালো, অবশ্যই এটি আমাদেরকে নয়া সময়ের মতো নতুন কিছু দিচ্ছে না, সাধারণ স্টোরিই বলছে, কিন্তু এটা যদি আরেকটু স্লো পেসে করা যেত এটা অনেক ভালো লাগতো। যেহেতু এখানে আমরা অ্যাক্টিং ভালোই পাচ্ছি মেহজাবিন এবং আফরান নিশোর কাছ থেকে, এই নাটকটি নোয়া সুমায়নের ফোর্থ এপিসোডে যেমন সায়েন্স ভার্সেস সুপার ন্যাচারাল নিয়ে ডিল করে, এখানেও আমরা সেই একই রকম একটি টেন্ডেন্সি দেখতে পাই যে আফরান নিশোর যে ক্যারেক্টার সে সায়েন্স ওরিয়েন্টেড, সে এই সকল ভূত পেতনি এগুলোকে সায়েন্স দ্বারা প্রুফ করার ট্রাই করছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এই ধরনের একটি অতি বাস্তব বা সুপার ন্যাচারাল যা কিছু আছে সেগুলোর যে একটা এক্সিস্টেন্স সেটা এখানে ভয়েসড হয় মেজাবিনের ক্যারেক্টারের মাধ্যমে। গল্পটিতে শেষের দিকে একটি টুইস্ট আছে, সাধারণ গল্প কিন্তু টুইস্ট দিয়ে তারা একটি নতুনত্ব এনেছে, এবং সেই টুইস্টের মাধ্যমে তারা এমন কিছু কমেন্ট করে না যে সুপার ন্যাচারাল কিছু এক্সিস্ট করে বা সায়েন্সই সত্য এই ধরনের কোনো কমেন্টই করে না, এই জিনিসটাকে আরো প্রবলেমেটিক করে অ্যাকচুয়ালি। মানে অডিয়েন্স দেখার পরে অ্যাকচুয়ালি কনফিউজ থাকবে আসলে কোনটা সত্য, আসলে কি সায়েন্স দিয়ে আসলে আমরা এক্সপ্লেন করতে পারবো নাকি আসলে এক্সিস্ট করে এই ধরনের কিছু। তো এই দিক থেকে দেখতে গেলে যে এই চম্পা হাউস অনেক ভালো, যে এটা আমাদেরকে অ্যাকচুয়ালি দোদুল্যমান অবস্থায় রাখতে পারে অবশেষে। আরেক দিক দিয়ে চম্পা হাউস সাকসেসফুল না, কারণ এটা অ্যাকচুয়ালি এই তার যে গল্পটা সে সুন্দর করে বলতে পারেনি। এবং এখানে আমরা যেমন আহামরি সাউন্ড ইফেক্টও পাই না, ক্যামেরা ওয়ার্ক ভালো কিন্তু আরো ভালো হয়তো বা হতে পারতো, কিন্তু এটার কালার গ্রেডিংটা আবার ভালো, মেকআপও ভালো, আর মেহজাবিনের পারফরমেন্স ফুলটা মেহজাবিনের পারফরমেন্সই আপনি দেখবেন অনেক ভালো অ্যাক্টিং করেছে। তো এগুলো অ্যাকচুয়ালি চম্পা হাউসের ভালো সাইডস।
নুহার সুমায়নের শো দেখার পরে অ্যাকচুয়ালি চম্পা হাউস অতটা আপনাকে প্রভাবিত করবে না, কারণ এখানে কিছু ল্যাকিংস আছে, যদিও এটার অনেক গুড সাইডসও আছে। কিন্তু হ্যাঁ, একটা খুবই টিপিক্যাল স্টোরি, ভূতের স্টোরিকে তারা একটু নতুন মোড়কে আমাদেরকে প্রেজেন্ট করতে পেরেছে, এটা আমার মনে হয়েছে। আশা করি আপনারা পেট কাটা শ এবং চম্পা হাউস দেখবেন এবং ভালো লাগবে।